হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমন। তো আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু নতুন ভিডিও নিয়ে। তো ইনসাইড এজ সিজন টু কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, তো আমি ভাবলাম যে সিজন টু তো রিভিউ দেবই, তার আগে সিজন ওয়ানটা রিভিউ দেওয়া উচিত। তো সেই জন্যই আজকের রিভিউ হচ্ছে ইনসাইড এজ সিজন ওয়ান। তো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস বিগিন। তো ইনসাইড এজ সিজন ওয়ান, তো এটা এক্সেল এন্টারটেনমেন্ট থেকে আসছে, যেটা ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির প্রোডাকশন হাউস। তো ডিরেক্টেড বাই করণ আনসুমান। এছাড়া এই ওয়েব সিরিজের মেন রোলে রয়েছে বিবেক ওবরয়, রিচা চাড্ডা, তনুজ বরওয়ানি, অঙ্গদ বেরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। তো প্রথমে আসে এর স্টোরিতে। স্টোরিটা সম্পূর্ণ আইপিএল উপর বেস্ট করে, মানে আইপিএল যেভাবে খেলা হয়, যেই ফরম্যাটে চলে, আইপিএলে যা যা ঘটনা ঘটে সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো মুম্বাই ফেব্রিক্স বলে একটা টিম আছে, যেই টিমের ওনার হচ্ছে রিচা চাড্ডা। তো খুব ভালো পারফর্ম করতে থাকে। তো ধীরে ধীরে একটা সময় আসে যে তার বিজনেসটা, মানে রিচা চাড্ডার বিজনেসটা ধীরে ধীরে ডাউন হতে থাকে। তো এদিকে বিবেক ওবরয় বলে একজন বড় বিজনেসম্যান রয়েছে, তো তার সাথে রিচা চাড্ডা কিছুটা শেয়ার করে তার বিজনেসটা। তো রিচা চাড্ডার মাইন্ডসেট হচ্ছে এখানে টিমটা যাতে ভালো খেলুক, টিম ভালো দিকে এগোক, কিন্তু এদিকে বিবেক ওবরয়ের মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা, তার গেম প্ল্যান সম্পূর্ণ আলাদা। তার মাইন্ডসেট হচ্ছে সে প্রচুর টাকা কামাবে সে যেভাবে হোক। তো বিবেক ওবরয় সেখানে বেটিং চালু করে টিমের মধ্যে, তো কীভাবে কিছু কিছু প্লেয়ার তার ফেভারে কিনতে থাকে, তো এইভাবে বেটিংটা শুরু করে। তো ধীরে ধীরে কীভাবে বেটিংগুলো হয়, লাস্ট অবধি কী হয়, তো সেটা জানতে গেলে তোমাদের পুরো ওয়েব সিরিজটা দেখতে হবে। তো স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার কারণ আইপিএলে যে ফরম্যাটে খেলা হয়, তার বেটিংগুলো যেভাবে দেখানো হয়েছে, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা এপিসোড, তো সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই প্রেজেন্টেশন খুবই ভালো, প্রত্যেকটা জিনিস খুবই ডিটেলে দেখানো হয়েছে। তো ডিরেক্টর এখানে খুবই ভালো জব করেছে, তার ডাইরেকশন দুর্দান্ত। তো ওভারঅল স্টোরি আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা আইপিএল উপর বেস্ট করে একটা স্টোরি। তো এছাড়া আমি একজন ক্রিকেট ফ্যান, তো ক্রিকেট ফ্যান হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো স্টোরি খুবই ভালো। এবার আসে পারফরমেন্সে, প্রত্যেকে এখানে খুব ভালো জব করেছে। সে বিবেক ওবরয়, তার পার্সোনালিটি, বিজনেস, একজন বিজনেসম্যানের যেরকম পার্সোনালিটি থাকা দরকার, সেই জিনিসটা এখানে তিনি খুব ভালোভাবে দেখানো হয়েছে। এছাড়া একজন নেগেটিভ রোলে যে ডাইরেক্ট ডেলিভারি যেরকম হওয়া উচিত, তো বিবেক ওবরয় সেই জিনিসটা এখানে খুব ভালোভাবে জব করেছে। তো বিবেক ওবরয়ের কাজ এখানে আমার খুবই ভালো লেগেছে। এছাড়া রিচা চাড্ডার কথা বলি, রিচা চাড্ডাও খুব ভালো জব করেছে, তার পার্সোনালিটি দুর্দান্ত, তো তার ডাইরেক্ট ডেলিভারি খুবই ভালো। তো রিচা চাড্ডাও এখানে খুব ভালো কাজ করেছে। তনুজ ভরওয়ানির কথা বলি, তনুজ ভরওয়ানি যেভাবে নেশা করে যেভাবে খেলতে যাচ্ছে, তার অ্যাটিটিউড মারাত্মক লেগেছে, অসাধারণ তার অ্যাটিটিউড। তো সেই জিনিসটা এখানে খুব ভালোভাবে তিনি তার দেখিয়েছে। এছাড়া প্রত্যেকটা প্লেয়ার হোক, অঙ্গদ বেরি, সিদ্ধান্ত চতুর্বেদী, এছাড়া আরও যারা আছে, প্রত্যেকে এখানে খুব ভালো জব করেছে। একজন ক্রিকেট প্লেয়ারের যেরকম পার্সোনালিটি দরকার, যেভাবে খেলা দরকার ক্রিকেট, প্রত্যেকটা শট যেভাবে দেখানো হয়েছে দুর্দান্ত। তো প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, এক্সিকিউশন দারুণ। এছাড়া যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে, এই মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ওয়েব সিরিজে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে খুবই ভালো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে খুবই ভালোভাবে অ্যাট্রাক্টিভ করছে প্রত্যেকটা এপিসোড, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। তো ওভারঅল ওয়েব সিরিজ আমার কাছে দারুণ লেগেছে, দুর্দান্ত একটা ওয়েব সিরিজ। সিজন টু আসবে সামনে, তো সিজন টুর জন্য ওয়েট করে আছি, খুবই আমি ইন্টারেস্ট সিজন টুর জন্য। তো দেখা যাক সিজন টু কেমন হয়। তো সিজন ওয়ান আমাদের খুবই ভালো লেগেছে, তো আমি এটা 3.5 star out of 5 দেবো। তো আমি চাইবো তোমরা দেখো সিজন ওয়ানটা আগে দেখো, তারপর সিজন টু দেখো, কারণ সিজন ওয়ান খুবই ভালো একটা ওয়েব সিরিজ। তো ব্যাস, আজকের মতো এইটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানাও তোমরা যা যা সিজন ওয়ান দেখেছো কেমন লেগেছে, এছাড়া সিজন টুর জন্য কতটা তোমরা ইন্টারেস্টেড সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব আছে, বেল আইকন আছে, হিট দ্য বেল আইকন, যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। তো ব্যাস, ভিডিওটা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।